দিদি লিস্টে যা যা লিখেছে সব মিলিয়ে নিয়েছি, তাও একবার মিলিয়ে নিতে হবে তো। এটা তেল, ময়দা, চিনি আর ঘি, আর এটাতে জলের বোতল আছে। হ্যাঁ, আরে বাবা তুমি চিন্তা করো না, আমি সব দেখে নিয়েছি। মোমুনের জিনিস তো একবার মিলিয়ে নিতে হবে না। কোথায় যাচ্ছিস তুই এসব নিয়ে? জেঠি, দিদি না একটা দারুণ ব্যবসার বুদ্ধি বের করেছে। ওই সামনের অফিস পাড়ার পাশের গলিতে দিদি খাবারের ঠেলা বসাবে, তার জন্য সব নিয়ে যাচ্ছি। নিকুচি করেছে তোর ব্যবসার। কদিন পর তো আমাদের মাথার উপরে ছাদটাও থাকবে না। আমাদের রুজি রুটির যে জায়গাটা সেটাও তোর দিদি আসতেই আমাদের একেবারে ধ্বংস হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। যা সপ্তাহ খানিকের খাবার রয়েছে সেটাও তোর দিদি ধ্বংস করে দিতে চায়, তাই না? না জেঠি, তুমি ভুল বুঝছো। এগুলো দিয়ে তো দিদি আরো অনেক টাকা রোজগার করবে। অনেক টাকা রোজগার করবে? হ্যাঁ, ঠেলা বসিয়ে। ওমা, শুনছেন শুনছেন, আপনার বড় রাতের কথা শুনছেন? উনাকে রাস্তার মোড়ে ঠেলা বসাবে। কোনো ভদ্র বাড়ির মেয়ে যে এই কাজ করতে পারে? মা, পাড়ার লোকেদের কাছে আমাদের কি মান সম্মান সব খোয়াবে বলুন তো? হ্যাঁ, এই কোথাও যাবি না তুই এগুলো নিয়ে। আর চল, তোর দিদিকে বলে দিবি, তোর দিদি যদি ঠেলা বসায় তাহলে তোর দিদির এই বাড়িতে কোনো জায়গা হবে না। সুধা, সুধা মা, তোর তো এইসব কাজ করার অভ্যেস নেই। তোর জেঠি ঠিকই বলেছে, এত কিছু করবার দরকার নেই। আমি কি ভাবছি বলতো, তোদের ছোটবেলায় ওই আমি উল বোনে সোয়েটার তৈরি করে বিক্রি করতাম না, ওইটি বরং। এখন হাতে বোনা সোয়েটার কেউ পরে না, এখন সব ওই ফ্যান্সি ডিজাইনার সোয়েটার পরে। তাছাড়া আমাদের হাতে অত সময় নেই মা। সে ঠিক কথা, কিন্তু না রে মা, তুই তো বসু মল্লিক বাড়ির বউ। এই সমাজ শুধু মেয়েদের বাঁধতেই জানে। আমি এই বাড়ির মেয়ে, বসু মল্লিক বাড়ির বউ, তাই বলে কি আমার নিজের স্বপ্ন পূরণের কোনো অধিকার নেই? আমি আমার পরিবারের দুঃসময়ে আমার পরিবারের পাশে দাঁড়াবো না, এটা ভেবে যে লোকে কি বলবে? সাত দিন পর যখন আমাদের পেটে একটা দানাও পড়বে না, তখন ওই লোকগুলো এসে আমাদের খেতে দেবে তো মা? আর জেঠি, আমার যদি এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমি ওই ঠেলাতেই রাত কাটাবো, কিন্তু আমার পরিবারের দুর্দিনে আমি চুপচাপ হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারবো না। আবার তর্ক করছিস মুখে মুখে? তর্ক নয় জেঠি, আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।